লিবিয়া মামনি তুমি জামার জন্য কেঁদেছিলে তোমার কান্না দেখে যাদের মায়া লেগেছে তারা তোমার জন্য কিছু টাকা পাঠিয়েছে জামা কিনে দিতে এই নেও তোমার জামা তুমি খুশি মামাকে একটা পাপ্পি দাও এই নেও জামা আপনাদের সবার জন্য নতুন জামা নিয়ে আসলাম উনি কোথায়

আসার সময় দেখলাম সব কিছু একেবারে চোরমার হয়ে গেছে ভাবছিলাম লিবিয়াদের বাড়িটা মনে হয় খুঁজেই পাবো না এসে দেখলাম আল্লাহ যেন নিজ হাতেই বাড়িটা অক্ষত রেখেছে কাকা আপনি তো তাদের দুঃখ কষ্টে সব সময় এগিয়ে আসেন তো এখন কি কিছু বলার আছে খুব দুঃখ কষ্টে থাকে মানে তারা তুফান আইলে গড়ে বাড়ি থাকতে পারে না মানুষের বাড়ি দৌড়িয়া যায় কি আমরাও আইয়া মানে ওদের খুব সাহায্য করি খুব সাহায্য করি গর মানে তারা আর একবারে না থাকতে পারে না এর বিনিময় আপনারা পারেন যদি আপনারা ওনারা যদি একটু সাহায্য করেন আল্লাহর তুই প্রতিও বলা হইবেন নিজ একটু গড়ের ব্যবস্থা করিয়া যদি দেন এই লিবিয়ার জন্য কিছু টাকা এসেছে ওনার স্বামী তো এখন বাড়িতে নাই ভিক্ষায় চলে গেছে তাই আপনার হাতে দিয়ে যাচ্ছি আপনি আমানত হিসাবে রাখবেন তাদের জন্য দেখি গড়ের ব্যবস্থা করতে পারি কি না এখানে গনেন তো কত টাকা এখানে কত টাকা টাকা এই নাও মামনি তোমার জন্য কসমেটিক এনেছি এই নেন আপা আপনার জন্য তিন কেজি গরুর গোস্ত এনেছি আলহামদুলিল্লা আপনাদের জন্য শ্যামাই চিনি মশলা তেল এবং আপনার মেয়েদের জন্য কসমেটিক এনেছি আপনি কি খুশি লিবে কান্না দেখে কিছু মানুষ সহযোগিতা পাঠিয়েছেন আপনাদের আমানতের অর্থ দিয়ে তাদের জন্য ঈদের বাজার সামগ্রী এবং নগদ অর্থ দিয়েছি এই নেন আপনার জন্য শাড়ি এই নেন আপনার স্বামীর জন্য পাঞ্জাবি ও লঙ্গি এরা আর কিছু নাই এরা তো বিক করে আর খায় লাগিয়ে দেওয়া হয় গোড় যদি একটা বসব হয় দেখুন তাদের গড়ের চালের অবস্থা চাল দিয়ে দেখা যায় আকাশ এই গড়ে কি নতুন জামা পরে শুয়ে থাকলে হবে তাই লিবিয়া ও লিবিয়ার পরিবারের জন্য ছোট্ট একটি গড় বেঁধে দিতে পারলেই আমরা হব ধন্য তাদের বাড়ির পাশেই কিছু গড় তুফানে ভেঙে যাই সেই আবেগে বুঝতে পারলাম তার একটি আকতি একটি গড় বেঁধে দেওয়ার দোয়া করবেন তাদের জন্য ও আমাদের জন্য ছোট্ট লিবিয়ার জন্য ও তার পরিবারের জন্য ছোট্ট একটি গড়নি নির্মাণ করে দিতে পারি লিবিয়ার পরবর্তী ভিডিও দেখার জন্য একটি ফলো দিয়ে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ